মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী জানান, বুধবার বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর মোমেন। এ সময় দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাকে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন। আলোচনা শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। পররাষ্ট্রমন্ত্রী পরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ মা দুর্গা সার্বজনীন ঐক্য পরিষদ প্যারিস ফ্রান্সের আয়োজনে মনোমুগ্ধকর এক সমুদ্র ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, রাজধানী প্যারিস থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এই ভ্রমণের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি লক্ষণ শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক তপন দাসের পরিচালনায় সকাল 9টায় সমুদ্র ভ্রমণের উদ্দেশ্যে প্যারিস থেকে দুটি বাস প্রবাসীদের নিয়ে রওনা দেয়। যাত্রাপথে নাচে গানে আনন্দ উল্লাসে মেতেছিল সবাই। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য কুমত রঞ্জন বিশ্বাস, নব মজুমদার, রিপন মজুমদার, সুশান্ত সরকার, উজ্জ্বল দাস, গোপাল তালুকদার, মানব বালা, রাজীব দত্ত, শ্রীবাস বাগচি, হিমেল চক্রবর্তী, সুমন বৈরাগী, জয়দেব বালা, তন্ময় বিশ্বাস ও গণেশ পাল সহ আরও অনেকে। পর্তুগালে প্রবাসী বাংলাদেশি শিশুদের ইসলাম শিক্ষায় স্থানীয় বাংলাদেশি পরিচালিত হজরত খাদিজা রহমতুল্লাহ আলাইহি মসজিদ প্রাঙ্গণে মক্তব উদ্বোধন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ নেয় মসজিদ ও মাদ্রাসা কমিটিকে সাধুবাদ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিরা। কমিটির সভাপতি আতিকুর রহমান তার বক্তব্যে ইসলাম ধর্মকে সঠিকভাবে চেনা ও কোরআন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের জন্য সবাইকে তাদের সন্তানদের মাদ্রাসায় নিয়ে আসার আহ্বান জানান। মসজিদ কমিটির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও গোলাম ইয়াহিয়া রূপনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকারম জামে মসজিদ সভাপতি রানা তসলিমউদ্দিন, খতিব অধ্যাপক আবু সাইদ, মৌলানা আলাউদ্দিন, ফুজাইল আহমেদ ফয়েজ, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ কায়সার সহ অনেকে।